ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর নীলাঞ্জন পাই, গাইনোকোলজিস্ট। আমার সাথে আছেন ডক্টর সুপর্ণা ব্যানার্জি। তো ম্যাডামের কাছে আমার কোয়েশ্চেন থাকবে যে হাইপোথাইরয়েডিজম কী এবং প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজমের এফেক্ট কী, এবং যদি হাইপোথাইরয়েডিজম হয় প্রেগনেন্সিতে তার ম্যানেজমেন্টই বা কী? ওকে, তাহলে আমরা আগে প্রথম ডিসকাস করে নিই হাইপোথাইরয়েডিজম কী। হাইপোথাইরয়েডিজম কথার মানে হচ্ছে যেখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো করে ফাংশন করছে না। হাইপো মানে কম ফাংশন করছে। তাহলে কি হয়, আমরা কি দিয়ে টেস্ট করি? অনেক সময় পেশেন্টরা কিন্তু অ্যাসিমটোম্যাটিক থাকে, তাই আমরা ইনফার্টিলিটি ক্লিনিকে, স্পেশালি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ায় হাইপোথাইরয়েডিজমের রেট ইজ সো হাই যে আমাদের প্রায় বেশিরভাগ পেশেন্টেরই বেসলাইন যে আমরা কয়েকটা ব্লাড টেস্ট করি, তার মধ্যে মাস্ট যে আমরা থাইরয়েডের টেস্ট করেই থাকি। কারণ এই ইস্টার্ন রিজিয়নে হাইপোথাইরয়েডিজমের রিস্ক ইজ ভেরি হাই। কোনো কোনো পেশেন্টের আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে তার কোনো সিমটম নেই কিন্তু আমরা দেখছি যে তার টিএসএইচ লেভেল রাইজ করছে। তো সেই পেশেন্টগুলো যখন প্রেগনেন্ট হবে তারা একদম 100% তারা কিন্তু হাইপোথাইরয়েড, ফুল ব্লোন হাইপোথাইরয়েড হবে। এবং এই প্রেগনেন্সির যে ফার্স্ট পিরিয়ডটা ভেরি ক্রুশিয়াল, কারণ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর ব্রেন এবং স্পাইনাল কর্ড সবচেয়ে আগে ডেভেলপ করে। তো এবার মানে যখন আমরা বুঝতেও পারি না যে প্রেগনেন্সি এসছে, সেই সময় থেকে ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এবং থাইরয়েড হরমোনের ওপর কিন্তু এই ব্রেন ডেভেলপমেন্ট অনেকটা ডিপেন্ড করে। তো মাদার যদি হাইপোথাইরয়েড হয় তখন বাচ্চার কিন্তু মানে, এবং সেটা যদি গ্রসলি হাইপোথাইরয়েড হয় বাচ্চার সমস্যা হতে পারে, তার মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম হতে পারে। সেটা যেহেতু কমপ্লেক্স প্রবলেম, আমরা অ্যাট অল কস্ট সেটাকে আমরা যাতে আটকানো যাওয়ার চেষ্টা করি। এবং ইনফার্টিলিটিস পেশেন্টদের স্পেশালি তারা আসে প্রেগনেন্সির আগে, তাই এটাকে আমরা বলি প্রিকনসেপশনাল পিরিয়ড। এটাই হচ্ছে আইডিয়াল টাইম কিছু ডিটেক্ট করা এবং সেটাকে ট্রিট করে তাকে প্রেগনেন্সির আগে হেলদি বানানো, সো দ্যাট একটা হেলদি প্রেগনেন্সি সে কন্টিনিউ করতে পারে। তো হাইপোথাইরয়েডিজম প্রসঙ্গে বলি, জিনিসটা কিন্তু সিম্পল। আমরা টেস্ট যেটা করি সেটাকে বলা হয় টিএসএইচ আর টি3 টি4 বা ফ্রি টি4 টেস্ট করা হয় অনেক সময়। তো এই টেস্টের মাধ্যমে দেখা হয় যে টিএসএইচ যদি কারোর বাড়ে, এখনকার যে নতুন রেকমেন্ডেশন তাতে আমরা 2-3 মধ্যে টিএসএইচটা রাখার চেষ্টা করি। কারোর যদি 4 অ্যান্ড অ্যাবাভ থাকে তো সেটাকে আমরা বলি হাই। এবং হাইপোথাইরয়েড মানে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড কখন, যখন টি4ও দেখা যাচ্ছে হয়তো ঠিক আছে কিন্তু স্টিল টিএসএইচ বাড়ছে, তার মানে এই অবস্থায় আমরা যদি ইন্টারফিয়ার করতে পারি তাহলে ওর পরবর্তীকালে যে হঠাৎ করে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করলো এরকম হবে না। তো এদের ক্ষেত্রে কি হয়, খুব সামান্য একটা ট্যাবলেট দিয়ে, খুব সামান্য ডোজের একটা ট্যাবলেট দিয়ে আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। এবং তারপরে এই ধরুন 1-1.5 মাস পরে দেখা হয় যে সেই ডোজটা এনাফ হলো কি না, এবং যদি এনাফ থাকে তাকে সেই ডোজেই কন্টিনিউ করতে বলা হয়। তো এবার যদি থাইরয়েডটা কন্ট্রোল থাকে তাহলে কিন্তু এর খুব একটা সমস্যা নেই, এবং থাইরয়েডের কন্ট্রোল জাস্ট শুধু একটা ট্যাবলেট সকালবেলা খেলেই যদি আপনার হয়ে যায় তো হোয়াটস রং ইন ইট, এটা খেলেই আপনি সুস্থ থাকবেন এবং বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম থেকে অ্যাভয়েড করা যাবে। তো সেই জন্য এবার যদি খুব কেউ সিভিয়ারলি হাইপোথাইরয়েড হয়, অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে, এই অবস্থায় এসছে, রুটিন টেস্টে দেখা গেল থাইরয়েড লেভেল ইজ ভেরি হাই, আমি এরকমও পেয়েছি যে টিএসএইচ তার 100 চলে গেছে, তো ডেফিনেটলি তার নিশ্চয় সমস্যা হয়েছিল, সে সেটাকে ইগনোর করে গেছে। সমস্যার মধ্যে যেগুলো থাইরয়েডে হয় অনেক সময় যে স্কিনের চেঞ্জেস হয়, গলার চেঞ্জ হয়, চুল উঠতে থাকে, শরীর ভালো লাগছে না, শীত শীত লাগছে, এরকম বিভিন্ন লোকের বিভিন্ন রকম সিমটম হতে পারে যেগুলো একটু গ্রসলি হাইপোথাইরয়েড হলে হয়। সেগুলো যদি আপনারা একটু আগে থেকে অ্যাওয়ার থাকেন তাহলে আপনি ডক্টরের কাছে গিয়ে একটা সিম্পল ব্লাড টেস্ট করলেই আপনি জানতে পারছেন এবং আপনি হেলদি থাকতে পারছেন মাত্র একটা ট্যাবলেট খেয়ে। তো অফকোর্স আমি সবাইকে বলবো এইটা একটা টেস্ট করে দেখে নেওয়া উচিত, এবং সেটার আগে থেকে ম্যানেজমেন্ট করলে আউটকাম কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি এই বিষয় সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।